আমার মতো তোমরাও কি অবাক হয়ে গেছো? আমিও কিন্তু মালাটা বানানোর পর এটাকে রিয়েলি ভেবেছিলাম। আমি এতটাই অবাক হয়েছিলাম যে সুতো দিয়েও এত সুন্দর গাঁদা ফুলের মালা বানানো যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরাও ঘরে বসেই উলের সুতো দিয়ে কিন্তু এরকম মালা বানিয়ে নিতে পারবে।